হাই এভরিওয়ান ওয়েলকাম টু অপটিক মিউজাম লাইভ ক্লাসরুম আমি তোমাদের সৌরভ স্যার এসে গেছি আজকে একটা নতুন অটোমেট্রিক টপিক নিয়ে তো আজকে যে টপিকটা আমরা স্টার্ট করবো তো সেটা বেসিক্যালি হচ্ছে ফিজিক্যাল অপটিক্স বলা হয় অপটিক্স অ্যান্ড রিফ্ল্যাকশান যে অথর্মোলজি যে পেপার আছে তো সেখান থেকেই এই টপিকটা আমি বেছেছি এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো তার আগে আমি সবাইকে এটাই বলবো যে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো যাতে পরবর্তী যে ভিডিওটা আমি আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেতে পারো তো চলো শুরু করা যাক তো আজকে যে টপিকটা আমরা পড়বো সেই টপিকটা হচ্ছে টপিকটা হচ্ছে অ্যাক্সিস অফ আই বল অ্যান্ড তার সাথে আমরা একটা স্পেশাল কেস যেটা আমরা অফথারমোলজি কেসে দেখতে পাই বিভিন্ন পেশেন্টদের মধ্যে সেটা হচ্ছে হেটারো ফোরিয়া বা হেটারো ট্রপিয়া তো যেটা আমরা বা একটা এটা যে ক্যাটাগরি আন্ডারে বলা হয় স্কুইন্ট ঠিক আছে যেটা চোখ ট্যারা হয়ে যায় তো আজকে সেটারই মানে সেটার মতনই দেখতে ট্যারার মতন হয় কিন্তু ট্যারা নয় আমি ছবিও দেখাবো তোমাদেরকে যেটাকে বলা হয় মাস আমি কেন এতটা বললাম কেন এই যে সিউডো মানে ছদ্ম এবং স্ট্রাবিশ মাস হচ্ছে স্কুইন্ট যেটা যারা প্রথম অটোমেটিভ কোর্স স্টার্ট করেছো তোমরা হয়তো এই টার্মটা এখনও নাও শুনে থাকতে পারো আর তোমরা যদি সিলেবাস ঘেটে দেখো তোমাদের ওভারঅল কোর্সে তাহলে তোমরা এই টার্মটা তোমরা পাবে আর যারা অলরেডি ফাইনাল ইয়ারে আছো অটোমেটিক পড়ছো সেটা যে কোনো কোর্সেই হোক সেটা ডিপ্লোমা হোক বা ব্যাচেলার কোর্স হোক তো তোমরা এটা জানো যে স্ট্রাবিসমাস বা স্কুইন্ট একটা অকিউলার ডেভিয়েশান রিলেটেড ইস্যুস থাকে আই বলে বা আইতে তো সেটারই সেটার মতোনবার সেরকম নয় ডেভিয়েশান প্রপারলি হয় না সেটা ছদ্ম অর্থাৎ সিউরো স্ট্রাবিসমাস যেটাকে আমরা বলবো তো সিউরো স্ট্র্যা স্ট্রাবিসমাস বোঝার জন্য কিছু অ্যাক্সিস কিছু অ্যাঙ্গেল এগুলো আমাদের দরকার তো আমি বেসিক থেকে কমপ্লিট করব। যাতে তোমরা অ্যাক্সিস অফ আইবল সম্পর্কে একটা ধারণা পেতে পারো এবং তার সাথে অ্যাঙ্গেল অফ ওই অ্যাক্সিস থেকে যে বিভিন্ন অ্যাঙ্গেল এবং সেই অ্যাঙ্গেলটা কিভাবে প্রভাব ফেলছে সেগুলো তোমরা দেখতে পারো তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবে আমার সাথে সাথে তোমরা লিখে লিখে করবে কাজটা তাহলে খুব ভালো বুঝতে পারবে ঠিক আছে চলো শুরু করা যাক তো প্রথমে হেডিং লিখছি প্রথমে হেডিং অ্যাক্সিস অফ আই বল হেডিং করে নাও অ্যাক্সিস অফ আই বল ঠিক আছে তো আমি একটা আই বল ড্র করছি রাফলি একটা আই বল ড্র করছি খুব ভালো গোল আঁকতে আমি পারি না তাও চেষ্টা করছি তোমাদের জন্য কিন্তু তোমাদেরকেও আই বল আঁকা প্র্যাকটিস করতে হবে একদম অ্যাকুরেট গোল না হোক কাছাকাছি যেন হয় ঠিক আছে তা আমি মোটামুটি একটা আইবল এঁকেছি ওকে তো আইবলের মধ্যে আমাদের এইটা হচ্ছে কর্নিয়া মেন রিফ্র্যাক্টিভ মিডিয়া অফ আইবল এরপরে আমরা আঁকবো একটা লেন্স আমাদের লেন্স থাকে লেন্সটা একটু বড়ো হয়ে গেল যাক যে ঠিক আছে বড় হলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু বড়ো হয়ে গেল নো নো ইস্যু আর এবারে আর একটা জিনিস আমাদের সামনে এই মাঝখানটা থাকে কর্নিয়া এবং লেন্স তার মাঝখানে আবার একটা আমাদের একটা পার্ট থাকে আইরিশ এবং আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে যেটাকে বলে পিউপিল তো সেটাও আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট পিউপিল লাগবে আমি পিউপিল পিউপিলও ড্র করে আঁকি ওকে আচ্ছা এবারে তিনটে অ্যাক্সিসের নাম বলছি তিনটে না চারটে টোটাল অ্যাক্সিসের নাম বলছি ফার্স্টে এক নম্বর লেখো অপটিক্যাল অ্যাক্সিস দু নম্বর লেখো দু নম্বর লেখো পিউপিলারি লাইন বা পিউপিলারি অ্যাক্সিসও বলা যায় তিন নম্বর হচ্ছে ভিসুয়াল অ্যাক্সিস আর চার নাম্বার হচ্ছে আমাদের ফিক্সেশন অ্যাক্সিস ঠিক আছে ফিক্সেশন অ্যাক্সিস তো ফার্স্ট আমি এক এক করে তোমাদের একটু বলে নিই তারপর আমি ড্রয়িং করছি ফার্স্ট হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস অপটিক্যাল অ্যাক্সিসটা আমাদের মানে বাস্তবে ইন রিয়ালিটি এটা এক্সিস্ট করে না কেন করে না কারণ হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিসের ডেফিনেশান বা এটাকে অ্যাক্সিসও বলা হয় এটা হচ্ছে সেন্টার অফ দ্য কর্নিয়া সেন্টার অফ দ্য লেন্স সেন্টার অফ দ্য কর্নিয়া এবং সেন্টার অফ দ্য লেন্স টু মেন রিফ্র্যাক্টিভ মিডিয়া ফাইবল এই দুটোর সেন্টারকে আমরা যদি একটা সরলরেখা দিয়ে যোগ করি তাহলে আমরা এবং সেটাকে যদি দুদিকে বর্ধিত করি বাড়াই তাহলে সেটা আমরা টোটাল একটা অপটিক্যাল অ্যাক্সিস পাবো ঠিক আছে আচ্ছা এবারে এই যে অপটিক্যাল অ্যাক্সিসটা কেন বাস্তবে প্র্যাকটিক্যালি সেটা এক্সিস্ট করে না কেন কারণ হচ্ছে যে সেন্টার অফ দ্য লেন্স এবং সেন্টার অফ দ্য কর্নিয়া বের করাটা কিন্তু অতটা ইজি নয় অ্যাকচুয়ালি সেন্টার যেটা বের করো সেটা হচ্ছে পিউপিলের সেন্টার অর্থাৎ পিউপিলটা কি হচ্ছে ছোট তোমরা মেনলি পিউপিলটা দেখো পিউপিলের আকৃতিটা কিন্তু কর্নিয়ার থেকে ছোট। ঠিক আছে এবারে পিউপিলের যদি আমি তোমাকে বলি যে তুমি পিউপিলের সেন্টার বের করতে পারবে তুমি কিন্তু সহজে বলবে হ্যাঁ কারণ পিউপিলটা ছোট গোল তার সেন্টারটা মোটামুটি বের করাটা ইজি দেন কর্নিয়া ঠিক আছে তো তো আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে অপটিক্যাল অ্যাক্সিসটি কাজ হয় না প্র্যাকটিক্যাল লাইফে আমাদের পিউপিলারি লাইন যেটা হচ্ছে যে সেন্টার অফ দ্য পিউপিল সেন্টার অফ দ্য পিউপিল এবং সেটা আমাদের পোস্টেরিয়ার পোল অর্থাৎ দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম কনভ্ক্সিটিস পোস্টেরিয়ার কনভ্ক্সিটিস অফ আই আবার বলছি দ্য মিড পয়েন্ট বা সেন্টার পয়েন্ট অফ দ্য ম্যাক্সিমাম কনভ্ক্সিটিস অফ পোস্টেরিয়ার কার্ভেচার অফ আই ইজ কল পোস্টেরিয়ার পোল তো সেই পোস্টেরিয়ার পোল থেকে আমাদের বা আমরা সেন্টার অফ দ্য পিউপিল থেকে একটা সোজা সরলরেখা যদি আমরা স্ট্রেট কল্পনা করে নিই তাহলে সেটাই কিন্তু সোজা গিয়ে হিট করবে পোস্টেরিয়ার পোলে তো আমি কী কি বললাম দুটো অ্যাক্সেসের কথা বললাম তো আমরা সেন্টার অফ দ্য পিউপিল থেকে এদিকে একটা ড্র করলাম এদিকেও ড্র করলাম এটা বাড়িয়ে দিলাম এটা হচ্ছে আমার পোস্টেরিয়ার পোল এটা হলো পোস্টেরিয়ার পোল ঠিক আছে এবার তোমাদের দেখে কি মনে হচ্ছে ছবিটা দেখে মনে হচ্ছে না যে সেন্টার অফ দ্য কর্নিয়া দিয়ে গেছে সেন্টার অফ দ্য লেন্স দিয়ে গেছে তাই না দেখে মনে হচ্ছে না তো তোমরা তখন বলবে যে স্যার তাহলে অপটিক্যাল অ্যাক্সেস আর পিউপুলারি অ্যাক্সিস তো একই হয়ে গেল কারণ আপনি বললেন সেন্টার অফ দ্য কর্নিয়া সেন্টার অফ দ্য লেন্স সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস কিন্তু এখানে ছবিটা তো দেখে অনেকটা সে অনেক একই হয়ে গেলো সেন্টার অফ দ্য পিউপিল বাস থেকেও তো সেন্টার অফ দ্য কর্নিয়া সেন্টার অফ দ্য লেন্স হয়ে যাচ্ছে তাই না দেখে তাই মনে হচ্ছে না কিন্তু রিয়েলিটিতে তা নয় কারণ এটাকে একটা ডিসেন্ট্রিং বা একটা টার্ম ইউজ করা হয় যেখানে সেন্টার অফ দ্য কর্নিয়া আর সেন্টার অফ দ্য লেন্সকে তুমি যদি যুক্ত করো সেটা কখনোই এই যে পিউপিলারি অ্যাক্সিস যেটা আমি এখন ড্র করেছি এটাকে কিন্তু কখনোই সুপার ইম্পোজ বা এটাকে ওভারল্যাপ করে না মানে এই সেন্টার অফ দ্য কর্নিয়া আমার এখানেও হতে পারে এখানেও হতে পারে যে দুটো অ্যারো দেখালাম এটাও হতে পারে এটাও হতে পারে অর্থাৎ আগে পিছনে ডান এদিক ওদিক চারপাশে কোথাও একটা হতে পারে যেটা যেটা আমার সেন্টার অফ দ্য পিউপিলকে ধরে আমি যে রেখাটা এঁকেছি তো সেটা সেটা যে কর্নিয়ার মধ্য দিয়েই গেছে কিন্তু কর্ণিয়া সেন্টার দিয়েই গেছে এটা কিন্তু বলা যাবে না এটা প্র্যাকটিক্যালও এটা তোমাদের মেনে নিতে হবে ঠিক আছে এইবারে বললাম যে এতটা বেশি মেজার করা হয় না এতটা বেশি ডিপলি করা হয় না তো এটাকে ইজি করার জন্য যাতে ফার্দার আমাদের যেটা কারণ এই অ্যাপ্লিকেশানই অ্যাক্সেসগুলোর অ্যাপ্লিকেশান আমাদের যেটাতে লাগবে সেটা হলো স্ট্যাবিস মাসে লাগবে স্কুইন স্ট্যাবিস মাসে লাগবে এবং যেটা আজকে আমি স্কুইন স্ট্র্যাভিস মাস পড়াবো না আমি তার আগে একটা সিউডো স্ট্যাবিস মাস নিয়ে পড়াবো তো সিউডো স্ট্রাবিস মাসে যেটা আমাদের অ্যাপ্লিকেশান লাগবে সেটা এই অ্যাক্সেসগুলোর অ্যাপ্লিকেশানই আছে তো সেইখানে অপটিক্যাল অ্যাক্সে আর পিউপিলারি অ্যাক্সিসকে একটাই করে দিয়েছে মানে এই দুটোকে আমি ওই জন্য কোনো তফাতে যাব না অপটিক্যাল অ্যাক্সিসটাই পিউপিলারি অ্যাক্সিস করে নিয়েছি কারণ অপটিক্যাল অ্যাক্সিস প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না কারণ সেটা করতে গেলে অনেক প্রব ঝামেলা হবে সেই জন্য ওটাকে আমরা সেন্টার অফ দ্য পিউপিল দিয়ে বিচার করব তার মানে আমি যে এখন যে ড্রয়িংটা করেছি সেটাকে আমি যদি অপটিক্যাল অ্যাক্সিস বলি তাহলেও ঠিক আমি যদি এটাকে পিউপিলারি অ্যাক্সিস বা পিউপিলারি লাইন বলি সেটাও ঠিক কিন্তু ডেফিনেশানটা আমার কিন্তু আলাদা হবে এইখানটা খেয়াল রাখবে থিওরি আর প্র্যাকটিক্যাল আলাদা থিওরি কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে অপটিক্যাল অ্যাক্সেস মানে সেন্টার অফ দ্য কর্নিয়া সেন্টার অফ দ্য লেন্সের যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় কাল্পনিক কিন্তু সেন্টার অফ দ্য কর্নিয়া মানেই যে সেন্টার অফ দ্য পিউপিল হবে তার কোনো মানে নেই তাহলে পিউপিলারি লাইনের ডেফিনেশানটা কি হবে যে দ্য কানেক্টিং লাইন বিটুইন দ্য পোস্টেরিয়ার পোল অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য পিউপিল দ্যাট ইজ পিউপিলারি লাইন এবং অপটিক্যাল অ্যাক্সিসকেই রিপ্লেস করেছে পিউপিলারি অ্যাক্সেস দিয়ে যাদের থিওরিটা ইজি হয় কারণ ওই যে বললাম পিউপিলের সেন্টার বের করা ইজি হলো এটা গেল এবার চলে আসি ভিজুয়াল অ্যাক্সিস ভিজুয়াল অ্যাক্সিসটা হচ্ছে যে যখন কোনো পেশেন্ট বা কোনো ব্যক্তি যখন কোনো বস্তু দূরের কোনো বস্তুর দিকে তাকাচ্ছে কোনো অবজেক্ট যেটাকে আমরা বলবো অবজেক্ট অফ ফিক্সেশান তো অবজেক্ট অফ ফিক্সেশন ধরো এখানে একটা গাছ আছে ধরো এখানে আমি একটা গাছ আঁকলাম এটা অনেক দূরে আছে আমি এটা বোঝানোর জন্য আঁকলাম এই গাছ থেকে যে রেটা আমার যাবে পিউপিলের মধ্যে দিয়ে যাবে কিন্তু সেন্টার অফ দ্য পিউপিল নয় সেন্টার অফ দ্য লেন্স দিয়ে যাবে দেখো সেন্টার অফ দ্য লেন্স দিয়ে গেল যেখানে গিয়ে হিট করবে সেটাকে আমরা বলবো ফোবিয়া সেটাকে আমরা বলবো ফোবিয়া পিউপিলের মধ্যে দিয়ে কিন্তু পাস করিয়েছি ভালো করে দেখো ছবিটা কিন্তু তার মানে এই নয় যে সেন্টার অফ দ্য পিউপিল দিয়ে যাবে কিন্তু সেন্টার অফ দ্য লেন্স দিয়ে যাবে এবং সেন্টার অফ দ্য লেন্সকে আমরা বলা হয় কি সেন্টার অফ দ্য লেন্সকে বলা হয় সেন্টার অফ দ্য লেন্সকে বলা হয় নোডাল পয়েন্ট হ্যাঁ নোডাল পয়েন্টকে আমরা এন দিয়ে ডিনোট করি তাহলে কাজ করে আমি এটা এই জায়গাটা আমি এটাই ভাবছিলাম যে এখানে আমি ফিক্সেশন অ্যাক্সেসটা আবব কি করে আমি এটা মুছে দিয়ে শুধু এন লিখে দিচ্ছি ঠিক আছে মানে তোমরা এটা মনে রাখবে আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি এন হচ্ছে নোডাল পয়েন্ট যেটা যেটা হচ্ছে সেন্টার অফ দ্য লেন্স বুঝতে পারছো তো আচ্ছা এইটাকে বলবো তাহলে আমরা কি যে অবজেক্ট অফ ফিক্সেশন থেকে ফোবিয়া অবধি যে সরল রেখা আঁকা হয় সেটা হচ্ছে ভিজুয়াল অ্যাক্সিস তাহলে হয়ে গেল তিনটে বুঝতে পেরেছো এবার চলে আসি ফিক্সেশন অ্যাক্সিস ফিক্সেশন অ্যাক্সিস হচ্ছে এই অবজেক্ট অফ ফিক্সেশন থেকে একটা সরল রেখা আঁকবো সেন্টার অফ দ্য আই বল পর্যন্ত তাহলে সেন্টার অফ দ্য আই বল এখান থেকে আমি অবজেক্ট অফ ফিক্সেশন যেদিকে তাকিয়ে আছে সেটা এবার এটা আমার যে লেন্সের সেন্টার দিয়ে যাবে তার কোনো মানে নেই লেন্সের মধ্যে যাবে কিন্তু আচ্ছা এটা পিউপিলের মধ্যে দিয়ে যাবে তো ঢুকবে না আইরিসে ধাক্কা খেয়ে যাবে এটা আমার আকার ভুল হতে পারে আই পিউপিলের মধ্যে দিয়ে যাবে লেন্সের মধ্যে দিয়ে যাবে গিয়ে আমার সেন্টার হবে অবশ্যই কারণ যা যাবে পিউপিলের মধ্যে দিয়েই যাবে নাহলে তো আইরিসে ধাক্কা খেয়ে গেলে তাহলে তো ঢুকতেই পারবে না তাই না তাই এই আঁকাটা একটু দেখে শুনেই করতে হবে আমি স্কেল ইউজ করে আছি না বলে একটু এদিক ওদিক হতে পারে তো তোমরা কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের পিউপিল এবং সেন্টার অফ দা কি এটা আমি সি ধরলাম যেটা হচ্ছে সেন্টার অফ আই বল সেন্টার অফ আই বল থেকে আর অবজেক্ট অফ ফিক্সেশন থেকে যে শর রেখা সেটাকে বলে এ ফিক্সেশন অফ অ্যাক্সিস বোঝা গেল এই অবধি ক্লিয়ার প্রত্যেকে এই অবধি ক্লিয়ার বুঝতে পেরেছ এইবারে আমরা চলে আসবো সিউডো স্ট্র্যাবিসমাস মাস সিউডো স্ট্র্যাবিসমাস মাস ওপরে হেডিং করো সিউডো স্ট্র্যাবিসমাস মাস সিউডো স্ট্র্যাবিসমাস মাস হচ্ছে যে আমি একটা আঁকছি চোখের ছবি আঁকছি দেখো তো আমি একটা নর্মাল চোখের ছবি আঁকলাম এইটা দেখে মনে হচ্ছে যে কোনো টেরা আছে চোখ নিশ্চয়ই মনে হচ্ছে না নর্মাল আছে এবারে যদি চোখ দুটোকে আমি একটু নাকের দিক করে আঁকি মানে কর্নিয়া দুটোকে আমি যদি নাকের দিক করে আঁকি তাহলে দেখো এটার সাথে এটা কেমন মনে হচ্ছে মনে হচ্ছে না একটু ট্যারা হয়ে গেল তাই না এই এই দিকে অর্থাৎ নাকের দিকে ডেভিয়েশন হয়ে গেছে তো এইটা হচ্ছে এক ধরনের স্কুইন্ট এটা নাকের দিকে হতে পারে এটা কানের দিকে ল্যাটারালিও ডেভিয়েশন হতে পারে তো এটা নিয়ে আমরা আলোচনা করছি না আমরা করব সিউডো স্ট্রাবিস মাস এইটাকে বলে স্ট্রাবিস মাস কিন্তু আমরা পড়বো সিউডো সিউডো মানে হচ্ছে ছদ্ম তো এইবারে এখানে কি হয় এইটা দেখো এই ছবিটা দেখো এইখানে কি হয় এইটাকে বলে মিডিয়াল ক্যান্থাস এটাকে বলে ল্যাটারাল ক্যান্থাস তো হয় মিডিয়াল ক্যান্থাস থেকে যে স্কিন থাকে স্কিন সেই মিডিয়াল ক্যান্থাসের স্কিনটা একটু বেশি বেড়ে গিয়ে ফোল্ড হয়ে এই পোশানটা একটু বেশি চাপা দিয়ে দেয় কিংবা এদিক থেকেও এদিকে চাপা বেশি পড়ে যায় তো সেই অনুযায়ী নাম হয় যদি এদিক থেকে চাপা পড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো সিউডো ইসোট্রপিয়া আর যদি ল্যাটারাল সাইড থেকে আমাদের স্কিন ফোল্ড যদি হয় স্কিন ফোল্ড অফ মানে এ পেপি ক্যান্থাল এপিক্যান্থাল ফোল্ড বলে সেটা যদি চাপা পড়ে ল্যাটারাল সাইড থেকে তাহলে সেটাকে আমরা বলবো সিউডো এক্সোট্রপিয়া ক্লিয়ার তো এরকম ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের কি অ্যাক্সিস কি হয় সেটা আমরা জানবো ঠিক আছে এবং আমি একটা ছবি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি তোমরা ছবিটা দেখে নাও এই যে ছবিটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি এই ছবিটা হচ্ছে একটা একটা বাচ্চার ছবি যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে ট্যারা কিন্তু অ্যাকচুয়ালি ট্যারা নয় তোমরা যদি দেখো নাকের দুপাশ থেকে একটু স্কিনটা বেশি আছে এবং এটা হচ্ছে সিউডো ইসো ট্রপিয়াল একটা ছবি ঠিক আছে দেখতে পাচ্ছ ভালো করে আচ্ছা এইবারে আমি একটু আগের পেজে ফিরে আসি আগের পেজে একবার ফিরে আসব তো অ্যাক্সিসগুলোর সাথে এবার আমরা অ্যাঙ্গেলগুলোকে জেনে নিই কী কী অ্যাঙ্গেল যেমন এক এক করে দেখি অপটিক্যাল অ্যাক্সিস আর পিউপিলারি লাইন এই দুটোকে আমরা এক করে নিয়েছি আমাদের থিওরি স্বার্থে কেন কারণ প্র্যাকটিক্যালি অপটিক্যাল অ্যাক্সিস আমি আগেই বললাম এক্সিস্ট করে না কারণ সেন্টার অফ দ্য কর্নিয়ার লেন্স বের করা খুব টাফ একটা ব্যাপার তো সেক্ষেত্রে সেটা ইজি হয়ে যাবে ব্যাপারটা যদি আমরা সেন্টার অফ দ্য পিউপিল নিয়ে কাজ করি তাই আমরা এখানে অপটিক্যাল অ্যাক্সিস বা অ্যানাটমিক্যাল অ্যাক্সিসকে রিপ্লেস করেছি পিউপিলারি অ্যাক্সিস দিয়ে কিন্তু এটা আলাদা আলাদা মানে অপটিক্যাল অ্যাক্সিসের অপটিক্যাল অ্যাক্সিস আলাদা করে যদি দেখি যে অপটিক্যাল অ্যাক্সিসের সাথে আমার পিউপিলারি লাইন বা পিউপিলারি অ্যাক্সিস এই দুটোর মধ্যে যে এটা হবে মানে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল কাপ্পা অ্যাঙ্গেল কাপ্পা তার মানে হচ্ছে দেখো আমি মনে করলাম এই জায়গাটা দেখো আমি এই জায়গাটা একটু রিপ্লেস করে এদিকে আঁকছি দেখো এটা হচ্ছে কর্নিয়া এটা হচ্ছে পিউপিল এটা হচ্ছে লেন্স তো আমি যদি মনে করি এইটা হচ্ছে সেন্টার অফ দ্য আমি যদি সেন্টার অফ দ্য কর্নিয়া যুক্ত করি সেন্টার অফ দ্য লেন্সের সাথে মনে করো আর সেন্টার অফ দ্য পিউপিলের সাথে সেন্টার অফ দ্য লেন্স যদি যুক্ত করি দেখো কি করলাম ছবিটা দেখো সবুজটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য কর্নিয়া তাকে আমি যুক্ত করেছি সেন্টার অফ দ্য লেন্সের সাথে তার মানে অপটিক্যাল অ্যাক্সিস কিন্তু আমি আগেই বলেছি যে তার মানে এই নয় যে সেন্টার অফ দ্য কর্নিয়া মানে সেন্টার অফ দ্য পিউপিল তো সেন্টার অফ দ্য পিউপিলকে যদি ধরি তাহলে কিন্তু এই লালটা আমরা পাবো আলাদা তাহলে একটা হলো অপটিক্যাল অ্যাক্সিস একটা হলো পিউপিলারি অ্যাক্সিস যেটাকে আমরা কি করেছি এই সিউডো স্ট্রাবিস ক্ষেত্রে এক ধরে নিয়েছি দুটো সেম টু সেম করে নিয়েছি সুবিধার্থে কিন্তু এদের মধ্যে অ্যাকচুয়ালি আলাদা আছে আলাদা আছে ওই যে বললাম যে আমাদের এই পিউপিলারি লাইন থেকে জিরো পয়েন্ট টু মিলিমিটার এদিক ওদিক থাকতে পারে নিচে বা উপরে ডান দিক আমাদের থাক নর্মালি নিচে থাকে সেন্টার অফ দ্য কর্নিয়া তো সেই জন্য আমাদের এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়ে যাবে সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে কাপ্পা অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটার নাম বলবো আমরা কাপ্পা অ্যাঙ্গেল কে ফর কাপ্পা ঠিক আছে তাহলে অপটিক্যাল অ্যাক্সিস আর পিপুলারি লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি তাকে বলে কাপ্পা আচ্ছা এবারে ভিজ্যুয়াল অ্যাক্সিস সাথে যেখানে অবজেক্ট অফ ফিক্সেশন থেকে আমার ফোবিয়া অফ দি ড্র করেছি আর তার সাথে আমার অপটিক্যাল অ্যাক্সিস অ্যানাটমিক্যাল অ্যাক্সিস তার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় তাকে আমরা বলবো আলফা অ্যাঙ্গেল তাহলে আলফা অ্যাঙ্গেল যখন আমরা করব তাহলে আমি অপটিক্যাল অ্যাক্সিস এখানে গ্রিনটা করেছিলাম তাহলে গ্রিনের সাথে এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল ঠিক আছে আর অবজেক্ট অফ ফিক্সেশন থেকে আমাদের সেন্টার অফ দ্য আই বল যেটাকে আমরা বলবো সেন্টার অফ দ্য আই বল যেটাকে আমরা বলবো ফিক্সেশন অ্যাক্সিস তার সাথে অপটিক্যাল অ্যাক্সিস এই অপটিক্যাল অ্যাক্সিসের সাথে অ্যানাটোমিক্যাল অ্যাক্সিস তার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় তাকে বলবো আমরা গামা অ্যাঙ্গেল তাকে আমরা বলবো গামা অ্যাঙ্গেল ঠিক আছে বোঝা গেল এইবারে যখন আমরা সেইখানে আলফা অ্যাঙ্গেল এই আলফা অ্যাঙ্গেলটা আমরা কাপ্পা অ্যাঙ্গেল এক একটাই ধরে নেব আমরা আমরা কাপ্পা অ্যাঙ্গেল আর আলফা অ্যাঙ্গেলকে আলাদা করব না আমরা এটাকে একটাই করে নেব ওই কেন করব কারণ ওই যে বলেছিলাম অপটিক্যাল অ্যাক্সিসটাকে রিপ্লেস করলাম পিউপিলারি লাইন দিয়ে তাহলে একটাই অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছি তাহলে কাপ্পা এঙ্গেল দিয়ে কাজ করি ঠিক আছে কারণ আমরা পিউপিলারি লাইন লাইনটাকে নিয়েছি পিউপিলারি লাইনের সাথে আমরা মানে পিউপিলারি লাইন এখন অপটিক্যাল অ্যাক্সিস হয়ে গেছে আর তার সাথে ভিজুয়াল অ্যাক্সিসের কম্পেয়ার চলবে তাই আলফা অ্যাঙ্গেলটাকে রিপ্লেস করে দিলাম কাপ্পা এঙ্গেল দিয়ে বোঝা গেল তো চলো এবার সিউডো স্ট্র্যাভিস মাস স্টার্ট করা যাক এবার সিউডো মাসে দেখো কি হয় ভালো করে বুঝবে আচ্ছা সি আমাদের সবসময় আমরা যখন কোনো কিছু দেখি কয়েকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যেমন ফার্স্ট পয়েন্ট আমরা যখন কোনো কিছু দেখি তখন আমাদের সবসময় প্যারালেল ভিজুয়াল অ্যাক্সিস থাকে প্যারালেল ভিসুয়াল অ্যাক্সিস থাকবে নাহলে যদি প্যারালেল ভিজুয়াল অ্যাক্সিস না থাকে তাহলে চোখ ট্যারা হয়ে যাবে এবং আমাদের হয় সেই ছবিটা ডবল ডবল দেখাবে বা ঝাপসা দেখাতে পারে তো আমাদের দেখতে সমস্যা হবে তো সব সময় যখন আমরা কোনো কিছু পরিষ্কার দেখব তখন আমাদের সবসময় প্যারালেল ভিজুয়াল অ্যাক্সিস থাকবে এটা ফার্স্ট মাথায় রাখবে সেকেন্ড পয়েন্ট আমাদের মাথায় রাখবে যে ফোবিয়া ফোবিয়া সেন্ট্রালিস যেটা বলে ফোবিয়া অলওয়েজ বা নর্মালি অলওয়েজ নর্মালি Is present slightly lateral, slightly lateral to posterior pole. পোস্টেরিয়ার পোল এই তথ্যটা মনে রাখবে এটা কেন হয় জানো এবার আমি একে বোঝাচ্ছি আচ্ছা আমরা কি বলেছিলাম অপটিক্যাল অ্যাক্সিস থেকে শুরু করা যাক সেন্টার অফ দ্য কর্নিয়া সেন্টার অফ দ্য লেন্স যদি আমরা করি আমি একটা ড্র করলাম যেটা সেন্টার অফ দ্য কর্নিয়া সেন্টার অফ লেন্স হয়ে আমাদের সোজা পোস্টেরিয়ার পোলে চলে গেল বা অপটিক্যাল অ্যাক্সিস না ধরে পিউপিলারি অ্যাক্সে তো বললাম রিপ্লেস করে দিয়েছি ঠিক আছে তো সেন্টার অফ দ্য কর্নিয়া সেন্টার অফ দ্য লেন্স এটা লেন্স এটা পিউপিল নয় কিন্তু লেন্স লেন্স সেন্টার অফ দ্য লেন্স এবং পোস্টিরিয়ার পোলে চলে গেছে পি পি ফর পোস্টেরিয়ার পোল ঠিক আছে বোঝা গেলো তো এখানে আমাদের কী হচ্ছে পিউপিলারি লাইন বা আমাদের কী বলে আমাদের পিউপিলারি লাইন বা আমরা যেটা অপটিক্যাল অ্যাক্সিস অপটিক্যাল অ্যাক্সিসকে আমরা পিউপিলারি লাইন দিয়ে রিপ্লেস করে দিয়েছি তো দুটো প্যারালাল আছে কিন্তু আমি কী বলেছি সময় প্যারালাল ভিসুয়াল অ্যাক্সিস থাকবে কেন সেটাও বলে দিচ্ছি কারণটা বলছি এবং কেন এই ফোবিয়া স্লাইটলি ল্যাটারাল টু দ্য পোস্টির পোল থাকে আমরা জানি কি ফোবিয়া ফোবিয়া কি হয় ফোবিয়া আমাদের কি করে সব থেকে পরিষ্কার আমরা দেখতে পাবো ফোবিয়াই হচ্ছে মেন ফোকাস হয় যখনই আমরা মায়োপিয়া আইবার মেট্রুপের ডেফিনেশান লিখি তখন যে ফোকাসটা তৈরি হয় সেটা কোথায় হয় ফোবিয়াতে হয় ফোবিয়া আমাদের সবথেকে ফোটোসেন্সিটিভ পার্ট রে রেটিনা রেটিনার যে সব থেকে হায়েস্ট ফোটোসেন্সিটিভ পার্ট হচ্ছে ফোবিয়া এবং সেখানে আমাদের যে আমরা যখন কোনো কিছু দেখবো তো সেটা যে পরিষ্কার দেখব যে ফোকাসটা তৈরি হবে যে প্যারাল রেসগুলো আসছে আমাদের চোখের মধ্যে এবং ফোকাস তৈরি করছে সেটা ফোবিয়াতে হয় তো ফোবিয়াটা আমাদের স্লাইটলি কোথায় থাকে ল্যাটারাল টু দ্য পোস্টিয়ার পোল তার মানে এই দিকে থাকবে কানের দিকে ল্যাটারাল মানে এই আর এদিকে থাকবে তাহলে আমি একটু এদিকে এফ লিখি এদিকে এফ লিখি আর তাহলে ভিজুয়াল অ্যাক্সিস তাহলে ভিজুয়াল অ্যাক্সিস মানে এখানে আমি এখানে আমাকে দুটো গাছ আঁকতে হবে কেন বলো তো অ্যাকচুয়ালি কিন্তু একটাই গাছ দেখছি বাইনোকুলার সিঙ্গেল ভিশন আমি দুটো গাছ এঁকেছি কারণ দুটো চোখে দুটো ভিশন তৈরি হচ্ছে আলটিমেটলি গিয়ে ব্রেনে গিয়ে আমাদের বাইনোকুলার সিঙ্গেল ভিশন হয় আমি বোঝানোর জন্য দুটো এঁকেছি তোমরা আবার ভেবো না যে বাঁচক একটা গাছ দেখছে ডান চোখ অন্য গাছ দেখছে তা কিন্তু হয় না এটা একটাই গাছ আমি দুটো এ করে এঁকেছি বোঝানোর সুবিধার্থে নাহলে আরও তো অনেক দূর থেকে দেখছে না নাহলে প্যারালাল বোঝানো যাবে না তো সেই জন্য তো তাহলে গাছ থেকে তার মানে অবজেক্ট অফ ফিক্সেশন থেকে আমার ফোবিয়া অবধি আসবে

প্যারালাল রয়েছে পিউপিলারি লাইন বা অপটিক্যাল অ্যাক্সিস প্যারালাল আছে ভিশুয়াল অ্যাক্সিস প্যালাল আছে কোথায় তাহলে তো হবে না ঝাপসা দেখবো তো তাহলে এটাকে আমাদের প্যারালাল করতে হবে এবারে আমাদের যে আইবল দুটো আমরা সুজি করেছি তো যদি সিটি স্ক্যান করে দেখা হয় ব্রেনে যদি সিটি স্ক্যান করে দেখা হয় কোনো ইন্টারনেটও তোমরা সার্চ করে দেখতে পারো বা সিটি স্ক্যান রিপোর্টে দেখবে আমাদের আইবল দুটো কিন্তু একদম আমাদের আইবল দুটো আমাদের আই বল দুটো একদম স্ট্রেট থাকে না খানিকটা ডাইভার্জ করা থাকে কেন কারণ আমাদের অরবিট দুটো অরবিট হচ্ছে একটা বনি ক্যাভিটি যার মধ্যে আইবলটা থাকে তো আমাদের অরবিট দুটো কিন্তু সামান্য ডাইভার্জিং রয়েছে তাই আইবলটা সামান্য ডাইভার্জ থাকে তাহলে দেখো এই দুটো আইবলকে তুমি যদি একটু এটা স্ট্রেট আছে যদি তুমি একটু ডাইভার্চ করে দাও একটু যদি ডাইভার্চ করে দাও তাহলে দেখো এই ভিজুয়াল অ্যাক্সিস দুটো প্যারাল হয়ে যাবে আর পিউপিলারি লাইন দুটো ডাইভার্জ করে যাবে কিন্তু পিউপিলারি লাইন ডাইভার্চ হলে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমাকে ভিজুয়াল অ্যাক্সিসটাকে প্যারালাল রাখতে হবে এবং দেখো এবং এবং অ্যানাটমিক্যালিও সেটা হয়ে গেছে কেন কারণ আইবল বল দুটো স্টেট থাকে না একটু একটু ডাইভার্স থাকে তাই আইবল বল দুটোকে তুমি যদি একটু ডাইভার্স করে দাও তাহলে দেখো এই রেড দুটো দুদিকে সরে গেলে প্যারালাল হয়ে গেল আর কালো দুটো আরও সরে যাবে বোঝাতে পারছি আমি কনসেপ্টটা বোঝাতে পারছি তাহলে তাহলে সেক্ষেত্রে কী হবে যখন আমি এটাকে এই দিকে করবো যদি একটু একটু ডাইভার্জ করি তাহলে কি হবে এই ফোবিয়া যেটা আছে মানে ফোবিয়া এবং পোস্টেরিয়ার পোল এই দুটো কিন্তু আরও এই দিকে চলে আসবে তাহলে মানে পোস্টেরিয়ার পোলের দিকে চলে আসবে ফোবিয়াও আমার আরও মিমিডিয়ালি চলে আসবে মিমিডিয়ালের দিকে চলে আসবে ঠিক আছে কত দরকার নেই বুঝতে পারছো তো যে আইবল দুটোকে আমি যদি সামান্য যদি ডাইভার্জ করি তাহলে আমার পোস্ট্রিয়ার পোলটা এইদিকে সরে আসবে ফোবিয়াটা তখন এইখানে মাঝখানে চলে আসবে ঠিক আছে তাহলে নেক্সট আমাকে তাহলে ড্রয়িংটা করতে হবে একটু ডাইভার্জ করে আঁকতে হবে আমি বোঝানোর স্বার্থে হয়তো একটু বেশি ডাইভার্জ করে ফেলছি এতটাও ডাইভার্স থাকে না সামান্য ডাইভার্স থাকে

ব্ল্যাকটা হয়ে গেল আমার পোস্টেরিয়ার পোল বোঝা গেলো আচ্ছা সিউডো স্ট্র্যাবিসমাসের ডেফিনেশনটা তাহলে কি হবে যে ইনস্পাইট অফ প্রেজেন্ট প্রেজেন্স অফ স্পাইট অফ প্রেজেন্স অফ প্যারালাল ভিজুয়াল অ্যাক্সিস বোথ আই সিম টু হ্যাভ মানে দেখতে যেন মনে হয় সিম টু হ্যাভ লাইক স্কুইন্ট সিম টু হ্যাভ স্কুইন্ট যেন মনে হচ্ছে চোখে স্কুইন্ট হয়েছে তাই না কিন্তু এই যেরকম বললাম যে দুদিকে যদি আমার যদি চামড়া উঠে যায় এদিকে যদি মিডিয়াল সাইডে যদি চামড়া তুলে দাও তাহলে সেটা কিন্তু এইরকম দেখতে হবে এটা যদি এদিকে চামড়া উঠে যায় তাহলে কিন্তু এইরকম দেখতে হয়ে যাবে তাহলে দেখে মনে হয় স্কুইন কিন্তু অ্যাকচুয়ালি স্কুইন নয় কারণ যদি আমি কথার কথা বলছি যদি মনে মনে যদি এটাকে যদি এই এপিক্যান্থাল ফোল্ড দুটো যদি ইনসিশন দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আবার নর্মাল চোখের মতন দেখতে হয়ে যাবে তাই এখানে কিন্তু ভিশাল অ্যাক্সিস কিন্তু প্যালালালি আছে কিন্তু ইন্সপাইড অফ প্যালা কারণ আমরা যখন স্ট্রাবিস মাসের ডেফিনেশান বলবো তখন কিন্তু এই প্যারালাল ভিজুয়াল অ্যাক্সিস থাকবে না সেই জন্যই বললাম তাই এটা হচ্ছে এই জন্য নাম দিয়েছে সিউডো ছদ্ম পুরোপুরি পিওর স্ট্রাবিস মাস পিওর স্ট্রাবিস মাস হলে এটা কিন্তু প্যারালালটা কিন্তু আর থাকবে না তখন কিন্তু মিস অ্যালাইনমেন্ট অফ ভিজুয়াল অ্যাক্সিস হয়ে যাবে যেটা হচ্ছে স্ট্রাবিস মাসের ডেফিনেশান যেটা স্কুইন্টের ডেফিনেশান আমরা পড়ছি সিউডো স্ট্রাবিস মাস তাহলে ইনস্পাইট অফ প্যারালাল ভিজুয়াল অ্যাক্সিস আমার কী হচ্ছে কিন্তু দেখতে মনে হচ্ছে না স্কুইন্টের মতো তাহলে এখানে এবার ছবিটা দেখো আমি কিন্তু দুটো প্যারালাল ভিজুয়াল অ্যাক্সিস এঁকেছি ঠিক আছে আর এটা হচ্ছে পিউপিলারি লাইন এবার আমি কি বললাম যে পিউ এবার এক্ষেত্রে আমার আলফা অ্যাঙ্গেল কাপ্পা অ্যাঙ্গেল আলাদা যাব না কারণ এখানে অপটিক্যাল অ্যাক্সিসকে আমি রিপ্লেস করে দিয়েছি পিউপিলারি লাইন দিয়ে আগেই বললাম তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো কাপ্পা অ্যাঙ্গেল সিউরো স্ট্র্যাবিস এখানে কাপ্পা অ্যাঙ্গেল বলা হয় হলো যেটা নর্মাল মান হচ্ছে ফাইভ ডিগ্রি যেটা নর্মাল মান হচ্ছে ফাইভ ডিগ্রি এইবারে এপি ক্যানথাল ফোল্ড মানে এবার আমি যেটা বলছি এবার আমি যেটা আলোচনা করছি সিউডো ইসো ট্রপিয়া সিউডোইসো ট্রপিয়া যেখানে বলছে নেগেটিভ কাপ্পা অ্যাঙ্গেল হয় নেগেটিভ কাপ্পা অ্যাঙ্গেল হয় তার মানে কি নেগেটিভ কাপ্পা অ্যাঙ্গেল মানে লেস দেন ফাইভ ডিগ্রি হতে হবে তাহলে দেখো এবার সিউডু সিজোর ট্রফি মানে এপিক্যান্থাল ফোল্ড কভার দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ আই বল তার মানে আই বলের মিডিয়াল সাইডের দিয়ে কভার করবে এবার একটা জিনিস হয় এখানে যেটা সেটা হচ্ছে যে যখনই মিডিয়াল যখন মিডিয়াল ক্যান্থাসের যে এপিক্যান্থাল ফোল্ড যখন মিডিয়ালি বলের ওপরে এসে উঠে পড়ে তখন খানিকটা আই আইবলকে প্রেশার ক্রিয়েট করে আই বলের ওপর হালকা একটা প্রেশার ক্রিয়েট করে যার জন্য কি হয় এটা তো এরকম আছে তো খানিকটা একটু কনভার্জিং থাকে অলরেডি একটু সামান্য কনভার্জিং হয় যার জন্য কি হচ্ছে তুমি যদি সামান্য এটাকে কনভার্জিং করো মানে সামান্য যদি দুটো যদি কনভার্জিং হয়ে যায় মানে নাকের দিকে মানে প্রেসার পড়ছে মিডিয়াল সাইড অর্থাৎ এই জায়গাটাতে আমার এপিক্যান্থাল ফোল্ড উঠে গেছে এই দিকেও এপিক্যান্থাল ফোল্ড উঠে গেছে তো এই দুটো জায়গা যখন প্রেস প্রেশার পড়ছে তখন আই বল দুটো সামান্য এ হয় তার ফলে কী হচ্ছে যখনই এটা এরকম হয়ে যাবে দেখো কাপ্পা এঙ্গেল কিন্তু ছোট হয়ে যাবে তাই না কাপ্পা এঙ্গেলটা এই দিকে যত হবে এই দিকে বাড়বে এই যত হবে তত বাড়বে মানে কালোটা যত এদিকে যাবে তত পজিটিভ হবে আর যত এই দিকে যাবে তত নেগেটিভ হবে এটা মনে রাখবে এই কালোটা যত এদিকে যাবে তার মানে যদি আই বলটা একটু এরকম হয় তাহলে কিন্তু এদিকে যাচ্ছে তার মানে এই ফাইভ ডিগ্রিটা থাকছে না সেটা কমে যাচ্ছে লেস দ্যান ফাইভ ডিগ্রি হয়ে যায় তাই নেগেটিভ কাপ্পা এঙ্গেল হয় আর যখন আমাদের এপিক্যান্থাল ফোর ল্যাটারাল সাইডে প্রেশার দেয় অর্থাৎ কানের দিক থেকে অর্থাৎ আগের ছবিটা যদি দেখি অর্থাৎ এই দিকটা আর এই দিকটা যখন প্রেশার দেয় তখন কী হয় আই দুটো একটু ডাইভার্জিং টেন্ডেন্সি থাকবে সামান্য ডাইভার্জ হয়ে থাকে যার জন্য কি হয় এখানে আমরা পজিটিভ কাপ অ্যাঙ্গেল দেখতে পাই অর্থাৎ এদিকে যদি প্রেসার পড়ে তাহলে কি হবে এটা আরেকটু একটু ডাইভার্জ হবে তখন এটা আরও বাড়বে এবং আলটিমেটলি যখন স্ট্র্যাভিশ মাসে চলে যায় যখন কনভারজেন্স কুইন ডাইভারজেন্স কুইন সেখানে কিন্তু অবশ্যই কনভারজেন্স কুইনটার ক্ষেত্রে চোখ বন্ধ করে নেগেটিভ কাপ পাইঙ্গেল হবে কারণ সেটা যত কন মানে আই বল যত কনভার্জিং হবে যত ইসোডেভিয়েটেড হবে তত নেগেটিভের দিকে যাবে ঠিক আছে যত এদিকে যাবে আর এই দিকে বাইরের দিকে যত যাবে তত ফাইভ ডিগ্রি বাড়তে শুরু করবে অর্থাৎ পজিটিভ কাপ প্যাঙ্গেল হবে বুঝেছ ক্লিয়ার তো এইটা হচ্ছে আমাদের সিউডো ইসো টকলো তো চলো আজকে তোমাদের ক্লাস এই অবধি কেমন লাগলো বলো কারো যদি কোনো কোয়েশন থাকে ডাউট থাকে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো পড়াশোনা দিয়ে করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও